চা শ্রমিকদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নন, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। আসসালামু আলাইকুম, বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চার দিনের রাষ্ট্রীয় সফরে রোববার নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই দিন ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনায় পৌঁছাবেন তিনি। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রি যাপন করবেন। পরদিন পাবনার সরকারি চাকরিজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর 11 জুন সকালে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। সফর শেষে 12 জুন দুপুরে পাবনা থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি। এদিকে রাষ্ট্রপ্রধানের আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। চা শ্রমিকদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, জাতির পিতা তাদের নাগরিকত্ব দিয়ে গেছেন, তবে দুর্ভাগ্য তাদের এই দেশে একখণ্ড জায়গা নেই। তাদের স্বাস্থ্য, চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। বেশি কাজ চাইলে শ্রমিকদের প্রতি যত্নবান হওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় চায়ের উৎপাদন বাড়াতে গবেষণা অব্যাহত রাখার তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, রপ্তানি আয় বাড়াতে চায়ের বহুমুখীকরণের উপর জোর দিতে হবে। পরে চা মেলার উদ্বোধন করে মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের কিন্তু এই মাটিতে একখণ্ড জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারে, অর্থাৎ তার এখানে কোথাও একটা পা রাখার জায়গা নেই। তার জন্য একটা ফ্লোটিং ভাসমান, কিন্তু এই ভাসমান থাকবে কেন? আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি, ইনশাআল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটাই বলে যাচ্ছি, এর জন্য যা করার করব। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কোনো দলীয় লোক নন, তারা নিজেদের যোগ্যতায় এ পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঐতিহাসিক 6 দফা দিবস এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, কেউ দুর্নীতি করলে তাদের বিচার করার সৎসাহস সরকারের আছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে দলের জাতীয় সম্মেলন করার কথাও জানান তিনি। এ সময় দুর্নীতি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। দুর্নীতিবাজ আপনাদের দলে, চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। অপকর্ম করবেন না, অপকর্ম ঢেকে রাখা যায়। একদিন একদিন সত্য প্রকাশ পাবে। তারিক রহমান দুর্নীতি ও দুঃশাসনের বর পুত্র বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশের কিছু সংখ্যক নামধারী বুদ্ধিজীবী ও বিএনপি জামাত উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে মন্ত্রী বলেন, দেশের যে কোনো উন্নয়নের পথে তারা বাধা সৃষ্টি করে। আজকে যখন দেশ এগিয়ে যায় তখন বিএনপি জামাত আর কিছু কিছু নামধারী বিশেষজ্ঞ বুদ্ধিজীবী পরিচয়ধারী তারা কোনো কিছু দেখতে পায় না, আর তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। তারা কোনো উন্নয়ন হলেই সেখানে কিন্তু খোঁজে। আসলে কিছু বিএনপি জামাত
আর কিছু নামধারী বুদ্ধিজীবী আছেন যারা বুদ্ধি করে মিথ্যা কথাটা বলেন, আশা করব তাদের বুদ্ধিগুলো দেশের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধির জন্য তারা কাজে লাগাবেন, অপপ্রচার করার জন্য নয়, মানুষকে বিভ্রান্ত করার জন্য। কাল উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের 7টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 6টি উপজেলায় ভোট হবে ইভিএম এ, বাকিগুলোতে ব্যালট পেপারে। এদিন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। ইতোমধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনের এই ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 721 জন প্রার্থী। এদিকে নির্বাচনী এলাকাগুলোতে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার জেলা সংবাদ। কুমিল্লার 14গ্রাম, যশোরের নাভারণ ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। ভোরে কুমিল্লার 14গ্রামে 2 কাভার্ড ভ্যানের মাঝখানে চাপা পড়ে অপর 1 কাভার্ড ভ্যানের চালক মোহাম্মদ সাগর এবং তার সহযোগী বেলাল হোসেন নিহত হন। উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে যশোরের নাভারণ ফরেস্ট অফিসের সামনে পণ্যবাহী ট্রাক চাপায় নাসির উদ্দিন ও আলী বক্স নামে দুজনের মৃত্যু হয়েছে। ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সকালে ঝিনাইদহ সদরে ট্রাকের সঙ্গে আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে আলম সাধু চালক আসাদুল নিহত হন। ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা চাচা ইলিয়াস সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মরদেহ গুমের জন্য ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। গতকাল ঢাকা, ময়মনসিংহ ও ধোবাউড়া থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন ইলিয়াসের শ্যালক আসাদুজ্জামান ফারুক এবং মৃতদেহ বহনকারী গাড়ির ড্রাইভার আব্দুল হান্নান আকন্দ। দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়া। তিনি জানান, গত 12 মে ইলিয়াসের মেয়ে ইশরাত জাহান ইভাকে গোপনে বিয়ে করেন সৌরভ। তবে তার চাচা ইলিয়াস ওই বিয়ে মেনে নেননি। ওই ঘটনার জেরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। চুয়াডাঙ্গায় কবিরাজ রাজ্জাক হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার সঙ্গে সরাসরি জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ছুরি। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান পুলিশ সুপার আর এম ফৈজুর রহমান। তিনি জানান, গত 1 জুন কবিরাজ রাজ্জাক শেখের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে রুবেল মিয়া ও সোহেল আলীকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আরও জানান, রুবেল ও তার স্ত্রী কবিরাজ রাজ্জাক শেখের কাছে চিকিৎসা নিতেন। এরই মধ্যে রাজ্জাক শেখ রুবেলের স্ত্রীকে বাজে ইঙ্গিত দেয়। বিষয়টি জানার পর রুবেল তার বন্ধু সোহেল আলীকে নিয়ে কবিরাজকে শায়েস্তা করার পরিকল্পনা করে। পরিকল্পনা মাফিক রাজ্জাক কবিরাজকে গলা কেটে হত্যা করে তারা। যাচ্ছি খেলা সংবাদে। রাজনীতি থেকে খেলার মাঠ, সবখানেই আলোচনার শীর্ষে থাকেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার নিজের নামে ক্যান্সার হাসপাতালের জন্য তহবিল সংগ্রহে নামছেন এই টাইগার সেন্সেশন। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল নির্মাণ প্রকল্পের তহবিল সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে আগামী 9 জুন জ্যামাইকায় সেন্ট জোন্স ইউনিভার্সিটির বলরুমে ফান্ড রাইজিং ডিনারে ক্যান্সার হাসপাতাল নির্মাণের তহবিল সংগ্রহের জন্য উপস্থিত হবেন। তবে হঠাৎ করে বিশ্বকাপের মধ্যে সাকিবের এমন কর্মকাণ্ডের জন্য সমালোচিত হচ্ছেন তিনি। তবে বরাবরের মতোই এসব সমালোচনাকে পাশ কাটাচ্ছেন সাকিব আল হাসান। এমবাপ্পেকে নিজেদের খেলোয়াড় বলে ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের স্বপ্ন সত্যি হয়েছে। তবে এমবাপ্পের শৈশবের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর পথ অনুসরণ করে রিয়ালে যোগ দিলেও তার মতো 7 নম্বর জার্সি গায়ে চড়াবেন না তিনি।
আর ফরাসি এই তারকার ইচ্ছা অনুযায়ী মাদ্রিদের 10 নম্বর জার্সিও এই মুহূর্তে গায়ে চাপানো সম্ভব হচ্ছে না। তবে যে জার্সিটি তিনি পাচ্ছেন সেটিরও রয়েছে গৌরবময় ঐতিহ্য। নতুন ক্লাব রিয়াল মাদ্রিদে 9 নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে। মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো, করিম বেনজেমারা এই 9 নম্বর জার্সি পরেই খেলেছেন। তাদের অনুসরণ করে মাত্র 1 বছর এই জার্সি পরে খেলবেন এমবাপ্পেও। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চা শ্রমিকদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ নন, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হল youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হল facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।